বাংলাদেশের নানা অঞ্চলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা। বেশিরভাগ জায়গাতেই তাদেরকে কোনো দাফন করা হয়নি, অনেক অনেক বধ্যভূমিতে তাদেরকে শুধু ফেলে দেওয়া হয়েছে। সেরকম প্রমাণ আমরা সবখানেই পাচ্ছি। টিএনটি স্কুলের পিছনে এবং টিএনটি কলোনির কাছে এরকম একটা বধ্যভূমি ছিল, যে বধ্যভূমির পাশে একটা সুন্দর গণকবর স্থাপিত হয়েছে এবং সেখানে একটা ছোট সুন্দর পাঠাগার হয়েছে, একটা ছোট জাদুঘর হয়েছে। মতিঝিল টিএনটি স্কুলের ঠিক পিছনে একটা ছোট রাস্তা আছে, এই রাস্তার এক পাশেই হলো সেই গণহত্যার স্থানটি। এই গণহত্যার স্থানে এসে আমরা চেষ্টা করছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার জন্য, যিনি এই ইতিহাসের সাক্ষী, যিনি আমাদের এই গণহত্যা সম্বন্ধে কিছু তথ্য প্রদান করতে পারেন। আপনার নাম কি ভাই? আমার নাম তো ফজল হোসেন টিপু। টিপু ভাই, আপনি তো এই যে 25শে মার্চের পর থেকে এখানে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা হয়েছে, তা আপনি নিজের চোখেই দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। আপনি ইতিহাসের সাক্ষী। জি। আচ্ছা, তাহলে আমাদেরকে আপনি একটু নিয়ে চলুন যে জায়গায় এই ঘটনাগুলো হয়েছিল। তার আসেন, ওই জায়গায় যাই। চলুন, আমরা যাই ওখানে সবাই মিলে। চলুন। এই যে আমরা যে এলাকায় আসলাম, এই এলাকায় তো রাজারবাগের কিছু পুলিশ এসে প্রতিরোধ করে তুলেছিল। প্রতিরোধ করে তুলছিল এই এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা তিনতলা থেকে আমরা। তিনতলা থেকে? হ্যাঁ। আপনি ওদের সাথে ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই বিল্ডিং এর পাশেই হচ্ছে রাজারবাগ। রাজারবাগ উপরে উঠলে দেখা যায়। এবং আরেকটা কথা হচ্ছে যে রাজারবাগ পুলিশ লাইনে রাত 3টার সময় তো পুলিশটা আর প্রতিরোধ করতে পারে না। আমরা এই বিল্ডিং এ উঠে দেখার চেষ্টা করি যে কোন জায়গার থেকে প্রতিরোধটা হয়েছিল। ঠিক আছে না? চলেন আমরা তাহলে এই বিল্ডিং এর মধ্যে যাই। তাহলে আমরা এলাকাটা আপনি আনলেন, এই এলাকাটায় 25শে মার্চ রাত্রে এবং 26শে মার্চ সকালে কি অবস্থান ছিল আমাদেরকে বোঝান একটু। এখানে আমরা অনেক পুলিশ এবং আমি আমি ওদের সাথে ছিলাম। এখানে কি আপনি বলছেন কিছু পুলিশ ছিল, কিছু এলাকার জনগণ আপনারাও ছিলেন? আমরাও ছিলাম এই বিল্ডিং এ। এখানে আর্মিরা ঢুকে গেছে রাজারবাগ লাইনের মধ্যে? হ্যাঁ, লাইন ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে, ফায়ারিং চলতেছে এর মধ্যে। আর আমরা এখান থেকে পুলিশের উপরে, এই আর্মিদের উপরে, পাক আর্মিদের উপরে গুলি করতেছি এবং কি পেট্রোল বম মারতেছি। তাহলে এখান থেকে পুলিশ এবং জনগণ পেট্রোল বম মারছে আর আর্মিরা এদিকে ঘেরাও করছে, রাজারবাগ করে ফেলছে। আচ্ছা, এখানে তো অনেক হতাহত হয়েছিল তখন? হতাহত হয়েছিল, এখান থেকে যখন ওরা গুলি শেষ হয়ে যায় তো মারা শুরু, তখন আমরা নিচের দিকে নেমে যাই। আচ্ছা, এখানে বলছেন যে গোলাগুলি বম টম মারা হচ্ছিল এবং কিছুক্ষণ পরে পুলিশের গোলা বারুদের বাইরে চলে গেছে। তখন ওরা কি করলো, নিচে নেমে গেল নাকি? তখন নিচে নেমে গেল। আমরা ওই জায়গাটায় যাই যেখানে ওদের হতাহত আপনি দেখেছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা যে যারা আহত হয়েছিল পুলিশে গোলাগোলার মধ্যে, এদেরকে আপনারা কোন থানায় এনেছিলেন, কোথায় রাখলেন? এদেরকে গুলি করছে, গুলি গুলি করে দুজনকে, দুজন আহত হয়েছে, দুজন আহত হয়েছে, দুইজন গুরুতর আহত ছিল এবং বাকি যারা আহত হয়েছিল দেখে লোকজন নিয়ে গেছিল। এই দুইজন আহত পুলিশকে আপনারা কোথায় নিয়ে গেলেন? নিয়ে গেলাম ওই এখানে হাসপাতাল আছে একটা, টিএনটি হাসপাতাল, ভিতরে টিএনটি হাসপাতাল আছে, ওখানকার ডাক্তার মোজাফর উনি উনি চিকিৎসা করলেন আর কি। আচ্ছা, তাহলে আমরা ওইদিকে যাই, আমরা ওইদিকে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল। আচ্ছা, চলেন আমরা ওইদিকে যাই। এটা এটা ক্লিনিক, এটা হাসপাতাল আর কি, এখানে। হ্যাঁ, টিএনটি। তাহলে দেখা যাচ্ছে
যে আপনারা দুইজন গুরুতর রূপে আহত পুলিশ এবং একজন যে দোকানদার, এদেরকে এখানে নিয়ে আসেন? এখানে নিয়ে আসলাম, যতটুকু সম্ভব ততটুকু করলেন। করার পরে সকালে ওরা মারা গেল, তিনজনই মারা গেল। এই মারা যাওয়ার পরে কোথায় দাফন করলেন? মারা যাওয়ার পরে ওই টিএনটি স্কুলের পিছনে আমরা রাত্রেবেলা মাটি খুঁদে ওখানে কবর। 27 তারিখ রাত্রে। তো চলেন তাহলে আমরা সেইখানে যাদেরকে কবর দেওয়া হয়, কবর দেওয়া হয়েছে, শহীদ যাদের, যে গণহত্যার জায়গাটা যেটা আছে ওটা আমরা দেখি, চলেন। তোফাজ্জল সাহেব, এই যে ডক্টর মুজাফফর সাহেব যে তিনজন মানুষকে চিকিৎসা করলেন, ওরা মারা গেলেন, তাদেরকে তো আপনারা এনে কি এই জায়গায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, এই যে কবরে এখানে সমাধি করছে, এখানে তাদেরকে দাফন করেছে। হ্যাঁ, এই শহীদ তাদেরকে এখানে, এখানে শহীদদের এখানে দাফন করা হয়েছে। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি ওখানে কি হয়, কিভাবে আপনারা দাফন করেছিলেন, কি ঘটনা হয়েছিল, চলুন। টিএনটি স্কুলের পিছনে সংরক্ষিত বদ্ধভূমি এবং স্মৃতি কর্নারে এসে এলাকার কয়েকজন বিশিষ্ট মানুষের সঙ্গে পরিচয় হলো। চলুন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নরসির আলী। আপনি তো এই স্মৃতি কর্নার সংরক্ষণের সঙ্গে বহুদিন ধরে জড়িত, আপনার পরিচয়? আমি মোহাম্মদ শাহাদাত হোসেন মবিন, আমাদের জন্ম এই টিএনটি কলোনিতে। আমার জন্ম এই কলোনিতে। এবং আপনি একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক কর্মী, আপনার সঙ্গে কথা বলবো। আর টিপু ভাই, আপনার সঙ্গে তো আমরা এলাকা দেখতে গেছিলাম, ধন্যবাদ। তাহলে আমরা এখন আমাদের অতিথিদের সঙ্গে, এক একজনের সঙ্গে আলাদাভাবে আমরা তাদের স্মৃতির কথা, তাদের মতামত নিব এই স্মৃতি কর্নার নিয়ে। আপনি তো কুমিল্লা সেক্টরে 2 নম্বর সেক্টরে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তো এবং এই এলাকাবাসী, এই এলাকায় আমার জন্ম। এখান থেকে আমরা 25শে মার্চের পরে কীভাবে কীভাবে কী করেছে তা আমি আপনাদের বলতে যে একটা বলেন আমাদেরকে প্লিজ। 25শে মার্চ রাতে যখন রাজারবাগ পুলিশ লাইনে হামলা হলো, তখন আমরা, আমাদের বন্ধুবান্ধব অনেকে ছিল, সাহাব, সুলেমান, মিন্টু, মিলন, তসলিম এবং আরও অনেক বন্ধুবান্ধব মিলে আমরা যে যেভাবে পারি ওইভাবে ইয়ে করেছি। করার পরে প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমরা ককটেল বানিয়েছি, আমাদের বড় ভাইরাও আমাদের সহযোগিতা করেছে। ককটেল বানিয়ে আমরা টিএনটি মসজিদের গেট দিয়ে প্রথম ককটেল নিক্ষেপ করি, কিন্তু ওটা বাস্ট হয়নি। তারপরে আমরা সরে দূরে চলে আসি। তারপরে বিভিন্ন জায়গায় আমরা, আমাদের ওখানে 27 নম্বর বিল্ডিং আছে, ওখান থেকে রাজারবাগ পুলিশ লাইনটা একদম সম্পূর্ণ দেখা যায়। ওই বিল্ডিংয়ে আমরা গেছিলাম সকালে। হ্যাঁ, দেখা যায়। ওখান থেকেই আমরা ইট পাটকেল যা পারি, তখন যা পারছি তাই করছি। আচ্ছা, সকাল থেকে 26 তারিখে কলোনির ভিতরে তো পাকিস্তান সেনাবাহিনী ঢুকে পড়েছিল, দুপুরে ওখানে পুলিশকে গুলি করে ওরা বেরিয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা বন্ধুবান্ধব মিলে ওরা ওই পুলিশদের নিয়ে, আমাদের হসপিটাল আছে কলোনিতে, ওখানে তাদের ডাক্তার মুজাফফর সাহেব ট্রিটমেন্ট করে। 27 তারিখে মারা যায় পুলিশ দুজন, আর এখানে আমরা নিয়ে এসে এদের কবর দিই। এখানে কবর দিয়েছেন? এখানে প্রথমে তিনটা কবর, একজন তিনটা কবর, তরুণ দোকানদার, এক দোকানদার উনি শহীদ হয়েছিলেন যে। তারপরে আমরা এটা ইয়ে করে আমরা চলে যাই মুক্তিযুদ্ধে। তো আপনারা তারপরে এলাকা ছেড়ে চলে যান, আমরা এটা শুনেছি। তারপরে যুদ্ধের পরে, বিজয়ের পরে যখন আপনারা এখানে আসলেন, তখন আপনারা কি দেখলেন? এখানে এসে শুনি যে এখানে পুকুর ছিল, এখানে নাকি অনেক কিছু লাশটা এনে ফেলেছে। তো একটা কথা জিজ্ঞাসা করি, যে নতুন প্রজন্ম বাংলাদেশের যারা আজকে বড় হচ্ছে, তাদেরকে এই স্মৃতি কর্নার, এই বদ্ধভূমি সম্বন্ধে আপনারা কি তথ্য প্রদান করছেন? আমরা যতটুকু পারি কীভাবে কী করা যায়, কীভাবে আগানো যায়,
ঠিক ওইভাবেই আমরা তাদের বলতেছি, নতুন জন্মকে, প্রজন্মকে, তোমরা এগিয়ে আসো, এগিয়ে এসো, তোমরা এই এভাবে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশ স্বাধীন করেছিল তোমরা ঠিক স্বাধীনভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত এবং সেইভাবে আত্মত্যাগের প্রস্তুতি নিতে হবে তাহলে। জি জি, মুক্তিযোদ্ধা মোবিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এই সুন্দর কমপ্লেক্সটাকে এত সুন্দরভাবে গড়ে তুলছেন, নতুন প্রজন্মের সঙ্গে এর ব্যাপারে তথ্য প্রদান করছেন, একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। নসের ভাই, আপনি তো এই কমপ্লেক্সটার প্রতিষ্ঠাতা এবং এটা সংরক্ষণ করছেন দীর্ঘদিন ধরে, একজন নিবেদিত প্রাণকর্মী, তো চলুন আপনার সঙ্গেই আমরা এই কমপ্লেক্স সম্বন্ধে পরিচিত হই। চলো। 1971 সালের 25 মার্চ কালরাত্রিতে পাখানাদার সাহিব বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে রাজারবাগের পুলিশ বাহিনীর সদস্য এবং স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে যারা শাহাদত বরণ করেছিল, সেই দুইজন পুলিশের কবর এবং একজন দোকানদারের কবর এখানে দীর্ঘ স্বাধীনতার 40 বছর পর অযত্নে অবহেলায় পড়েছিল। 2008 সালে যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে, সরকার একটি উদ্যোগ গ্রহণ করে শহীদদের গণকবর সংরক্ষণ করার জন্য। আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য মতিঝিল স্কুল মডেল স্কুল অ্যান্ড কলেজের পিছনে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যখন স্কুলে ঢুকবে তখন মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা একটা সম্যক জ্ঞান লাভ করতে পারবে, তাদেরকে প্রেরণা দেবে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ঘটনা। 1971 সালের 25 মার্চ কালরাত্রি দখলদার বাহিনীর বর্বরিত গণহত্যার নায় মামসিংহ অজ্ঞাতনামা শহীদদের গণকবর, তখন সেখানে একটা বদ্ধ ছিল, বদ্ধভূমি ছিল, পুকুর ছিল, সেই বদ্ধ পুকুরে ফেলে গেছে এলাকাবাসীর কাছ থেকে পরবর্তীতে আমি জানতে পেরেছি। বহু মানুষকে এখানে এনে হত্যা করা হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে এইখানে প্রথমে 3 জন শহীদের কবর ছিল এবং যত শহীদ পরে এখানে যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে, তাদের সবারই স্মরণে এই গণকবরটা সংরক্ষিত হয়েছে। আচ্ছা, চলুন তাহলে এখন আপনারা স্মৃতি কমপ্লেক্সের কাছে চলে যাই। লাইব্রেরি, একটা পাঠাগার এবং একটা ছোট জাদুঘর করার প্রচেষ্টা চালাচ্ছে, সেগুলো দেখি আমরা, চলুন। আপনার পরিচয়? আমি মোহাম্মদ জাকারিয়া, মতিঝিল থানা মালিকের ধনবিষয়ক সম্পাদক। আমি এই যে প্রজেক্টটা 2009 সালে কাবিখা প্রকল্পে গণকবরটায় যে সংস্কার হয়েছে, ওই সংস্কারের প্রজেক্টের চেয়ারম্যান ছিলেন। নসের ভাই, আপনার আমাদেরকে একটু বুঝিয়ে দেন যে আপনি এখানে কী পরিকল্পনা এবং কীভাবে আপনারা এখানে কাজ করছেন। মুক্তিযুদ্ধের চেতনা সম্মিলিত পুস্তকে সমৃদ্ধ থাকবে এই পাঠাগার, একজন গবেষকের জন্য হবে একটি উপযুক্ত পাঠাগার। আপনি তো আরম্ভ করে দিয়েছেন, আরম্ভ করলে তার উপরে বিল্ড করা যাবে বলে মনে করে, কিন্তু একটা ভালো প্রচেষ্টা আরম্ভ করেছেন আপনারা। আমাদের বাংলাদেশে এরকম শহীদদের কবরের পাশে বা গণকবরের পাশে যদি এরকমভাবে পাঠাগার নির্মাণ করা হয় তাহলে নতুন প্রজন্ম তো অনেক অনেক বেশি শিখতে পারবে। আসুন এখন আমরা মিউজিয়ামটা, নতুন প্রজন্মকে অদেখা মুক্তিযুদ্ধ দেখানোর যে পরিকল্পনা আমরা নিয়েছি। এটাই তো আপনার একটা প্রারম্ভিক পর্যায়ে আছে, এটা হলো একটা জাদুঘরে একটা ঘর আছে, এ সম্বন্ধে আপনার কী পরিকল্পনা জানান। আমরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে সম্যক জ্ঞান দেওয়ার জন্য ফিরে দেখুন 71 সেই স্লোগান নিয়েই এখানে আমরা নতুন প্রজন্মকে অদেখা মুক্তিযুদ্ধ দেখানোর জন্য দেওয়ালে বিভিন্ন মুক্তিযুদ্ধবিদ্ধ ছবি সহ প্রথমে আছে বাংলাদেশের পতাকা লাল সবুজের মধ্যে, প্রথম পতাকা সহ পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলনের শহীদ সহ বিভিন্ন মুক্তিযুদ্ধ সম্মিলিত ছবি এখানে প্রদর্শন করা হবে। এখানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সচেতন করার জন্য প্রজেক্টরে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি এখানে দেখানো হয়, কিন্তু অর্থের সংকুলনে আমাদের কোনো কম্পিউটার নাই, আমাদের কোনো প্রজেক্টর নাই, আমরা এবং অনেক র‍্যাক ট্যাক করতে হবে অনেক অর্থের সংকুলন হলে
আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরিত করতে পারব। এভাবে ইতিহাস রচনা হবে এক একটা পর্যায়ের মাধ্যমে, কিন্তু আসল কথা হচ্ছে চেতনা জাগ্রত রাখতে হবে। মুক্তিযুদ্ধের শহীদদের গণকবরের কাছে এসে টিএনটি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হলো, সবাইকে একত্রে করলাম আমরা কয়েকটা কথা বলার জন্য। আপনারা কেমন আছেন? কেন এসেছেন? খুব খুশি হলাম আপনারা শহীদদের গণকবর দেখতে এসেছেন এবং তাদের প্রতি সম্মান নিদর্শন করে। আপনারা কি মাঝে মাঝে সময় পেলে এখানে আসেন? তাহলে আমাদের জাতির পিতার কি নাম? বিজয় দিবস কবে? এই দেশে কাদেরকে বেশি সম্মান করেন? তাহলে ছাত্রছাত্রীরা, আপনারা বড় হলে কি হবেন? খুব সুন্দর কথা বললেন। আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সঙ্গে কথা বলি। তো স্যার, আপনাদের যে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা আছে তাদের সঙ্গে কথা বলে মনে হলো তারা মুক্তিযোদ্ধা নিয়ে অনেক আলোচনা করছে, তো আপনি কীভাবে ওদের মধ্যে এই চেতনাটা ঢুকিয়ে দিচ্ছেন? 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই বিশেষ দিনগুলোতে আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কাহিনী এবং দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এগুলো আমরা আলোচনা করি। এর থেকে ছাত্রছাত্রীরা এই বিষয়ে জানতে পারে এবং তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার প্রয়োজন নিশ্চয়ই আছে। এ ব্যাপারে আপনারা কি প্রচেষ্টা চালাচ্ছেন? যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, এই আমাদের এই যে নতুন প্রজন্ম, তারাও যেন তাদের আদর্শে অনুপ্রাণিত হয়, ওদের সম্পূর্ণ করে দেশে সুন্দর তথ্য সুন্দর গঠন অংশগ্রহণ করতে পারে, তাদের আদর্শ নাগরিক হতে পারে, এভাবে তাদের উদ্বুদ্ধ করা হয়। সত্তার সাহেব, আমি দেখলাম যে সকালে এসে আপনারা বাচ্চাদের নিয়ে এই গণকবর এই স্মৃতিকর্ণের চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, তাদেরকে বুঝাচ্ছেন, তাদেরকে কি বলছিলেন আপনি? বলছিলাম 1971 সালে 27শে মার্চ এখানে দুজন মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল, সেই স্থানটা তাদের দেখালাম। মাননীয় প্রধান শিক্ষক, অন্যান্য সম্মানিত শিক্ষক, টিএনটি স্কুলের ছাত্রছাত্রীরা, আমি অভিভূত যে আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে এত কাজ করছেন, এত আলোচনা করছেন এবং মুক্তিযুদ্ধের স্থানগুলো পরিদর্শন করছেন। এইভাবেই আমাদের ইতিহাস জাগ্রত হবে, এইভাবেই মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা গঠিত হবে এবং ইতিহাস এভাবে সামনের দিকে চলতে থাকবে। টিএনটি স্কুল এর পিছনে অবস্থানরত মুক্তিযুদ্ধ স্মৃতি কর্নার করতে যারা প্রচেষ্টা চালাচ্ছে, যারা অবদান রাখছে, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং অজানা শহীদদের প্রতি, তাদের পুণ্যস্থিতির প্রতি আমরা অঢেল ভালোবাসা সম্মান প্রদর্শন করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুধু দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।